তারেক রহমানকে পরিহার না করলে বিএনপির ধ্বংস অনিবার্য বলছেন নানক। এদিকে অদূরদর্শিতা ও ভুল পদক্ষেপে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি বলছেন রওশন এরশাদ। জানাবো দেশে আংশিকভাবে দুর্ভিক্ষ চলছে বলছেন জিএম কাদের। ১২ বছরে কাজ তো কম করিনি, অপবাদ কেন দিচ্ছেন সাংবাদিকদের কাদের। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের অকার্যকর নীতি নির্ধারকরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তারেক রহমানকে পরিহার না করলে বিএনপির ধ্বংস অনিবার্য বলছেন নানক। লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমানকে পরিহার করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য বলে মন্তব্য করেছেন বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে নানক বলেন, কোন দল ভাঙে, যেটা দল আস্ত থাকে সেটা ভাঙা যায়। যে দলটি বিএনপি ভাঙা ট্রেনে উঠে গিয়েছে সে দল নিয়ে আওয়ামী লীগ কেন বাংলার জনগণেরও কোনো মাথা ব্যথা নেই। কত রাজনৈতিক দল ভুল রাজনীতির কারণে বিলীন হয়ে গিয়েছে, স্বাধীনতার পরবর্তীতে এমন নজিরও রয়েছে, বিএনপিকেও সেদিকে যাচ্ছে। যারা ভোটে নির্বাচন ত্যাগ করেছে, যারা জনগণের রায় মেনে নেয়নি, তাদের রাজনৈতিক অবশিষ্ট অংশটুকু বিলীন হয়ে যায়। দল ভাঙার দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে বিএনপি নেতারা মূলত তাদের নেতৃত্বের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা। আপনাদের নেতৃত্বের ব্যর্থতা কাপুরুষতা ঢাকার চেষ্টা করেছেন, এসব বলে লন্ডনে থাকা পলাতক তারেক রহমানের ব্যর্থতা ঢেকে রাখতে পারবেন না। লন্ডনের সুতা পরিহার করতে না পারলে বিএনপির দেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারবে না, বিএনপির ধ্বংস অনিবার্য। এদেশের রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং বিএনপিকে সুষ্ঠু ধারার রাজনীতিতে আসতে হবে। একতরফা নির্বাচনের কারণে এই সরকার টিকবে না। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, ৭ জানুয়ারির জনগণের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অধিকাংশ রাজনৈতিক দল দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করেছে, কেন্দ্রে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিয়েছে। এতেই প্রমাণ হয় মির্জা ফখরুলের বক্তব্যের কোনো যুক্তি নেই, বরং সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার সরকার গঠন করে বিশ্বে অনন্য দৃষ্টি স্থাপন করেছেন। অদূরদর্শিতা ও ভুল পদক্ষেপে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি বলছেন রওশন এরশাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্বের অদূরদর্শিতা ও ভুল পদক্ষেপের কারণে জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। দ্বাদশ নির্বাচনে যে প্রভাব পার্টির উপর পড়েছে তা থেকে বেরিয়ে আসতে এবং পার্টিকে রক্ষা এবং পুনর্গঠিত করার জন্য উদ্যোগ নিয়েছি, পার্টির দশম জাতীয় সম্মেলনে সফলভাবে সম্পন্ন করেছি। এখন দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা চলমান রাখার জন্য একটি সুসংগঠিত জাতীয় পার্টির একান্ত প্রয়োজন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এরশাদের জন্মদিনের শুভ মুহূর্তে যারা একদিন তাকে ভালোবেসেছিলেন তাদের সবার প্রতি আহ্বান, আসুন আমরা আবার জাতীয় পার্টির এক পতাকা তোলে ঐক্যবদ্ধ হই, পল্লী বন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করি, জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান। দেশে আংশিকভাবে দুর্ভিক্ষ চলছে বলছেন জিএম কাদের। সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারি হিসাবেই দেশের প্রায় ২৬ ভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই বিশাল অংশ ধার করে খাবার কিনছে, খাদ্যদ্রব্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি বলেন, ১ থেকে ১.৫ কোটি পরিবার বা ৪ কোটি মানুষ এমন বাস্তবতা মোকাবেলা করছে, যারা পরিবারভুক্ত নন তারা এই হিসাবের বাইরে, তারা খাবার কিনতে বছরের কমপক্ষে ৫০,০০০ টাকা ঋণ করছেন, ঋণ না করলে তারা খাবার পাচ্ছেন না। অমর্ত্য সেন বলেছিলেন, পণ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় ক্রয় ক্ষমতার অভাবে। সরকারই স্বীকার করেছে প্রায় ৪ কোটি মানুষের খাদ্য ক্রয় ক্ষমতা নেই, দেশ এখন আংশিকভাবে দুর্ভিক্ষ আক্রান্ত, দেশে আংশিকভাবে দুর্ভিক্ষ চলছে। তিনি বলেন, যারা ধার পরিশোধ করতে পারে তাদেরই মানুষ ধার দেয়, প্রায় ৪ কোটি মানুষ খাদ্য কিনতে ধার করছেন, কিন্তু হতদরিদ্রতা তো কারোর কাছে ধার পান না, তারা কি খেয়ে ৩ বেলা পার করছেন। যারা কারো কাছে ধার পান না এমন অন্তত আরো ১০ কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীন হয়ে পড়েছেন, সরকার বলে বেড়ায় দেশে নাকি রোগগঞ্জ মানুষ দেখা যায় না, এটা কি সত্য কথা? আমাদের বেশিরভাগ মানুষ অর্থ কষ্টে আছেন, সরকার যদি না বলছে দেশের মানুষ কষ্টে আছে তাহলে সমাধান হবে কিভাবে? মানুষ যখন মোটেও খাদ্য কিনতে পারবে না, না খেয়ে মারা যাবে, সে অবস্থা এখনো আসেনি, তবে সেদিনকেই তো দেশ যাচ্ছে, জিএম কাদের বলেন। হুসাইনি মোহাম্মদ এরশাদ সব কাজ জনগণের স্বার্থে করেছিলেন, জনগণও সবসময় পল্লী বন্ধুকে নন্দিত করে রেখেছিলেন, এরশাদকে দেখলে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসতেন, আমরা সঠিকভাবে রাজনীতি করে পল্লী বন্ধুর স্বপ্নে নতুন বাংলাদেশ গড়ে তুলব, যেখানে অন্যায় অবিচার বিভেদ থাকবে না, এরশাদ সাহেব সুশাসন দিতে সমর্থন হয়েছিলেন, তার সময়ে সবাই আইনের মধ্যে ছিলেন, কেউই আইনের ঊর্ধ্বে ছিলেন না, এরশাদের শাসনামলে বিরোধী দলীয় কর্মকাণ্ডে কোনো বাধা দেওয়া হতো না, ৯০ পরবর্তী যে কোনো সময়ের চেয়ে পল্লী বন্ধু এরশাদের সময় বেশি গণতন্ত্র ভোগ করেছে দেশের মানুষ, ইতিহাস একদিন সাক্ষ্য দেবে, জাতীয় পার্টি যখন দেশ পরিচালনা করেছে তখন বিরোধীদের উপর কোনো অন্যায় হয়নি, আদালতে গেলেই সবাই ন্যায় বিচার পেয়েছে, আইনের দৃষ্টিতে সবাই সমান ছিল, তাই আওয়ামী লীগ ও বিএনপি রাজনীতিতে শক্তিশালী হয়ে আমাদের দল নষ্ট করার চেষ্টা চালাচ্ছে, এরশাদ এখনো দলীয়করণ করেনি তাই তার কোনো গোষ্ঠী সৃষ্টি হয়নি। জিএম কাদের বলেন, কোনো দল তাদের নীতি আদর্শ নিয়ে রাজনীতিতে টিকতে না পারলে সামনের দিকে অশুভ শক্তি
মাথাচাড়া দিয়ে উঠতে পারে, অস্বাভাবিক রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই স্বাভাবিক রাজনীতি চলতে দেওয়া সরকারের দায়িত্ব, বিরোধী দলকে কাজ করতে দেওয়া সরকারি দায়িত্ব। তিনি বলেন, আমরা পলিবন্ধুর নির্দেশিত পথে চলে নতুন বাংলাদেশ গড়তে পারি। এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক চূর্ণ এমপি বলেন, দেশে যারা বলছে জাতীয় পার্টি ভেঙে যাচ্ছে তারা ভুল বলছেন। জাতীয় পার্টি ভেঙে যাচ্ছে না, রাজনীতি হচ্ছে একটি চলন্ত ট্রেনের মতো, চলার পথে কেউ নেমে যাবে আবার কেউ নতুন করে উঠবে। এভাবে রাজনীতি চলছে, আমরা গুটি কয়েক লোক চলে গেলেও জাতীয় পার্টির ক্ষতি হবে না। জাতীয় পার্টি এগিয়ে যাবে নিজস্ব গতিতে, জাতীয় পার্টিতে নতুন প্রজন্ম যোগ দেবে, আমরা তাদের সঙ্গে নিয়ে পল্লীবন্ধুর রাজনীতি এগিয়ে নেব। 12 বছরে কাজ তো কম করিনি, অপবাদ কেন দিচ্ছেন সাংবাদিকদের কাদের? 12 বছর ধরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদের, এতদিনেও সড়কে লক্কর ঝক্কর বাস বন্ধ হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী বলেছেন, আমি মন্ত্রী, আমি তো বাস ঠিক করব না, এই বাসগুলো বন্ধ করলে আপনারাই সাংবাদিক আগে রাস্তায় নামবেন, বলবেন জনগণকে কষ্ট দেয়। 12 বছরে তো আমরা কম কাজ করিনি, পদ্মা সেতু হয়েছে, মেটেরিয়াল হয়েছে, 12 বছরের কথা এনে অপবাদ কেন দিচ্ছেন? এই মন্ত্রণালয়ের আয়তায় কত কাজ হয়েছে সব হবে, একটু সময় দেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের FDC অংশের র্যাম্প নাম্বার রাস্তা খুলে দেওয়ার উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকায় রমজান মাসে যানজট বাড়ে কেন, এমন প্রশ্নের জবাবে এই সময় মানুষের মধ্যে সৃষ্ট ঈদ আমেজের কথা ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, রমজানে মানুষ ঈদ ভরাক্রান্ত হয়, শপিং মলে যায়, যানজট একটু থাকবেই, তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তো যানজট হচ্ছে না, মানুষ কম সময় যাচ্ছে, এখন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আছে, ধীরে ধীরে ঠিক হবে, একসঙ্গে সব হবে না তো। বাসের র্যাপিড ট্রানজিট বা BRT প্রকল্প নিয়ে সেতু মন্ত্রী বলেন, এই একটু প্রকল্প দেরি হয়েছে, এটাও হয়ে যাবে। উদ্বোধনের আগে ওবায়দুল কাদের বলেন, এর আগে গত বছরের 3 সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেস ওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল, আজ কারওয়ান বাজার র‍্যাম্প খুলে দেওয়া হচ্ছে, এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসীর জন্য ঈদ উপহার। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্প চলতি বছরের মধ্যে শেষ হবে না, সামনের বছরের শুরুতে পুরোটা খুলে দিতে পারবে, এরপর হাতিরঝিলের র‍্যাম্প খুলে দেওয়া হবে, সেভাবেই কাজ চলছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য 19.73 কিলোমিটার, র�যাম্প এর দৈর্ঘ্য দাঁড়াবে 46.73 কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট 31টি র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে। আওয়ামী লীগের অকার্যকর নীতি নির্ধারকরা, আওয়ামী লীগের নীতি নির্ধারণী সংস্থা বলা হয়, প্রেসিডিয়াম সদস্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হওয়াটা অনেকের কাছে একটি রাজনৈতিক প্রাপ্তি এবং সারা জীবনের অর্জন। রাজনৈতিকভাবে বিবেচনা করলে একজন প্রেসিডিয়াম সদস্য একজন মন্ত্রীর চেয়েও গুরুত্বপূর্ণ, কিন্তু সেই দিন এখন আর নেই। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমন অনেক নেতাই আছেন যারা রাজনীতিতে গুরুত্বহীন, আপাংতেও এবং প্রেসিডিয়াম সদস্য হিসেবে অকার্যকর। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের মর্যাদা 2009 পর্যন্ত অত্যন্ত ব্যাপক ছিল, কিন্তু টানা ক্ষমতায় থাকার কারণে এখন মন্ত্রীরা অনেক বেশি ক্ষমতাবান হয়েছেন। তাছাড়া এই সময় আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা সংস্থারপন্থী হওয়ার কারণে প্রেসিডিয়াম থেকে কক্ষচ্যুত হয়েছে, তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে নিয়ে যাওয়া হয়েছে, ফলে আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ নেতাই এখন প্রেসিডিয়াম সদস্য নয়। শূন্যস্থান পূরণে আওয়ামী লীগের প্রেসিডিয়ামে যাদেরকে আনা হয়েছে এদের অনেকেই অকার্যকর হিসেবে দলের মধ্যে পরিচিত। আওয়ামী লীগের যে সমস্ত সদস্য সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা দায়িত্ব গ্রহণ করে তেমন আলো ছড়াতে পারেনি, তাদের মধ্যে অন্যতম হলেন পীযূষকান্তি ভট্টাচার্য। পীযূষকান্তি ভট্টাচার্য আওয়ামী লীগের প্রবীণ নেতা, তিনি আওয়ামী লীগের নীতি নির্ধারণী সংস্থার সদস্য হওয়ার পর তেমন আলো ছড়াতে পারেনি, জাতীয় রাজনীতি তাকে দেখা দেয়নি, তবে দীর্ঘদিনের ত্যাগী পরীক্ষিত এই নেতা সম্মান জানানোর জন্যই প্রেসিডিয়াম পদটি দেওয়া হয়েছে বলে অনেকে মনে করেন। মোস্তফা জালাল মহিউদ্দিন আওয়ামী লীগের একজন পোড় খাওয়া নেতা, 75 পরবর্তীতে ছাত্রলীগকে যারা নতুন করে সংগঠিত করেছেন তাদের মধ্যে নিঃসন্দেহে ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন অন্যতম, কিন্তু নিজের নামের প্রতি তিনি পরিবর্তনের সুবিচার করতে পারেনি, বিশেষ করে 1/11 সময় তিনি এই সংস্থার পন্থী হিসেবে পরিচিত পান। এই সময় তার সঙ্গে অধ্যাপক আবু সাইদ সহ বিভিন্ন সংস্কার পন্থী ঘনিষ্ঠ যোগাযোগের কথা শোনা যায়। 1/11 পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে কক্ষচ্যুত হন, তার নিজ নির্বাচনী এলাকাও তিনি পরিত্যক্ত ঘোষণা করেছেন। এরপর প্রধানমন্ত্রী তার 75 পরবর্তী ছাত্রলীগের রাজনীতি ত্যাগ এবং অবদান বিবেচনা করে তাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন, কিন্তু প্রেসিডিয়াম সদস্য হয়ে তিনি BM-এর সভাপতি পদ আঁকড়ে ধরে ছিলেন। সাম্প্রতিক সময়ে আর সরকার BM-এর নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, আগামী সেপ্টেম্বর BM-এর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে সক্রিয় দেখা যায়নি, বরং তিনি একজন অকার্যকর নেতা হিসেবেই পরিচিত পাচ্ছেন সৈয়দা জেবুন্নেসা হক। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেসা হকও তেমন আলো ফেলতে পারেনি, তাকে নিয়ে কোনো ধরনের উচ্ছ্বাস উদ্দীপনাও দেখা যায় না আওয়ামী লীগের কর্মীদের মধ্যে। একটি নীতি নির্ধারকের পদে থেকেও তিনি নীতি নির্ধারক হতে পারেননি সিমিন হোসেন রিমি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েও তিনি প্রতিমন্ত্রী হয়েছেন, তাজউদ্দিন আহমেদের কন্যা প্রেসিডিয়াম সদস্য হয়ে যেভাবে আলো ছড়ানোর কথা ছিল বা নেতৃত্ব যেভাবে তাকে উদ্ভাসিত দেখার কথা ছিল তেমনটি দেখা যায়নি। প্রেসিডিয়াম সদস্য হিসেবে তিনি দলের নীতি নির্ধারক হিসেবে আবির্ভূত হতে পারেননি বলে অনেকে মনে করেন, তাকেও আওয়ামী লীগের অকার্যকর নীতি নির্ধারক মনে করা হয়। প্রেসিডিয়াম সদস্য হলো আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ, অনেকে মনে করে একজন প্রেসিডিয়াম
প্রেসিডিয়াম সদস্য একটি প্রতিষ্ঠান, সেভাবে আওয়ামী লীগ দীর্ঘদিন তার ঐতিহ্য ধরে রেখেছিলেন, কিন্তু এখন প্রেসিডিয়াম সদস্যকে অনেক চেনেন না। এমনকি আওয়ামী লীগের কর্মীরা অনেক প্রেসিডিয়াম সদস্যকে চেনেন না। আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের ভূমিকা ক্রমশ গৌণ হয়ে উঠছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জয়েন করে রাখুন। ধন্যবাদ।